ডেভিড অ্যান্ড্রু ওয়ার্নার, সংক্ষেপে ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বর্তমান ওপেনার, বলতে পারেন জীবনকে ভালো করে চেনা এক ক্রিকেটার। আজ আপনাদের তার জীবনের গল্পই শোনাব। চলুন শোনা যাক অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারের গল্প। জীবনকে চিনেছেন ডেভিড ওয়ার্নার। গত একটা বছর জীবনের সর্বোচ্চ সংগ্রামটা তিনি করেছেন। কাছ থেকে দেখেছেন জীবনের দুটি দিক, ভালো করে চিনেছেন অলিগলি। আজ তাই নিজেকে পরিশুদ্ধ ভাবতে শুরু করেছেন 32 বছর বয়সী এই চাঁদ ক্রিকেটার। তার ক্রিকেট দর্শন এবং জীবন দর্শনে এক শিক্ষণীয় বছর 2018। টেস্ট ক্রিকেটে বল টেম্পারিংয়ের কেলেঙ্কারিতে জড়িয়ে 12 মাসের জন্য নির্বাসিত হয়েছিলেন ক্রিকেট থেকে। শাস্তিস্বরূপ তাকে সব ধরনের ক্রিকেট থেকে সরিয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। I want to apologize to my family. Especially my wife. And daughters. Your love means more than anything to me. I know I would not be anything without you. I'm very sorry for putting you through this, and I promise you that I'll never put you in this position again. সুখের সময়ে জীবনের কঠিন সময়গুলোকেও নাকি মনে করতে হয়। ডেভিড ওয়ার্নারের জীবন দর্শন তাই বলে। নিজের জীবনের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে করে ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, দুঃসময়ে সবচেয়ে কাছের মানুষ তার স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার। তার জীবনের চরম বাজে সময়ে স্বামীর মর্যাদায় আঁকড়ে রেখেছিলেন ওয়ার্নারকে, প্রতিনিয়ত সাহস জুগিয়ে গেছেন, হাতে হাত রেখে হৃদয় দিয়ে অনুভব করেছেন ওয়ার্নারের স্ত্রী। আচমকা নেমে আসা সেই কষ্টের যন্ত্রণা ভাগ করে দিন গুনেছেন ফিরে আসার। আর ক্রিকেট না খেলার ঘোষণা দিয়েও স্ত্রীর কারণে আজ আবারও 22 গজে রাজত্ব করা হচ্ছে ডেভিড ওয়ার্নারের। বাংলাদেশের বিপিএল এবং ভারতের আইপিএল দিয়ে ফিরেছিলেন মাঠে, আর চলতি বিশ্বকাপ ক্রিকেট দিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে। আসর শুরুর পর ভরসার প্রতিদান দিয়ে যাচ্ছেন প্রতি ম্যাচেই। ইংল্যান্ড বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন ওয়ার্নার। এই মুহূর্তে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তোলা ব্যাটসম্যানের নাম ডেভিড ওয়ার্নার। দুটি সেঞ্চুরি সহ 447 রান নিয়ে তালিকার টপ লিস্টে। রান তোলার গড় 89.40। 20 জুন বাংলাদেশের বিপক্ষে 147 বলে 166 রানের অনবদ্য ইনিংস খেলে একাই চুরমার করেছেন লাল সবুজদের সব স্বপ্ন। চলতি বিশ্বকাপে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এ নিয়ে ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠবারের মতো 150 ছাড়ানো স্কোর করলেন ওয়ার্নার। তার বড় বড় ইনিংস খেলার রেকর্ড শুরু 2012 সাল থেকে, প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে 163, এরপর 2015 সালে আফগানিস্তানের বিপক্ষে 178, 2016 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে 173, সে বছরই নিউজিল্যান্ডের সাথে 156 এবং 2017 সালে পাকিস্তানের বিপক্ষে বিধ্বংসী 179 রান। আর সর্বশেষ ওয়ার্নার নামের প্রলয়ংকারী ঝড়টি বয়ে গেছে নটিংহামের ট্রেন্ট ব্রিজে টাইগার ক্রিকেটারদের ওপর দিয়ে। অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়া বলছেন, এখনও নাকি ডেভিড ওয়ার্নারের ফেরারি চলছে ফার্স্ট গিয়ারে। বিশ্বকাপে আরও বড় কিছু ঘটাতে কেবল সেকেন্ড গিয়ারে হাত দিয়েছেন ওয়ার্নার। স্টিভ ওয়ার কথা সত্যি হলে বিপক্ষ দলগুলোর বোলারদের কপালে শনিই আছে এবার। So I'm going to do a training run at Bangladesher number 1 Sakib Al Hasaner player of the World Cup howard doure sobche boro protidondi ekhon David Warner. Tini nijeo ghoshona diye rekhechen Bishwa Cup ashor ta ke shottikar bishwa ashore rup dite nijeke ujar kore diben David Warner. Ar tini chonde thaka mane ojider cup dhore rakhar shombhabona koyek shogun bere jawa. Friends,
শুধু ডেভিড ওয়ার্নার কেন, সব দলের সেরা তারকাদের সব সময়ের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সার্বক্ষণিক খুঁটিনাটি জানতে কিংবা আপনার মনের সব প্রশ্নের উত্তর পেতে লাইক দিয়ে রাখুন অলরাউন্ডারের অফিসিয়াল ফেসবুক পেজে। থাকুন আমাদের সাথে আর হয়ে উঠুন অলরাউন্ডার।